নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। সারা রাজ্য জুড়ে শনিবার পালিত হলো হুল দিবস। রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সেরা বাঙালি 1425। পয়লা জুলাই পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের একটি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। বিদ্যুৎ দপ্তরের নতুন ডিভিশন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো শনিবার। স্বাস্থ্য বিভাগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ থানায় পুলিশের সহযোগিতায় আসাম পুলিশ 8 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। চোখ রাখবো এক ঝলকে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ও গুরুতর আহত এক। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই থানার আবদুল্লাহপুরের কাছে। বাইকে করে মুরারাই থেকে ঝাড়গ্রামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটা কালভাটে ধাক্কা মারলে এই রূপ বিপত্তি ঘটে। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। একটি মালবাহী লরি খাদি উল্টে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাডাঙ্গার 12A রাজ্য সড়কের গলাকাটা বাজারের পাশে। স্থানীয়রা গাড়ির চালককে উদ্ধার করে জামালদাহ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাজকুমার পণ্ডিত। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এইরূপ বিপত্তির সম্মুখীন হয় তারা। ঘটনায় আহত হন দুজন। আহতদের চিকিৎসা চলছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ছোট্টু প্রামাণিক। পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধারকারীদের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার কেরানীবাদ এলাকায়। স্থানীয়রা প্রাণীটিকে খাঁচা বন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও তপস সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রায় 200 বছরের বেশি সময় ধরে চলে আসছে বাঁকুড়ার বড়জোড়ার মালিয়ারা গ্রামের মাছ চণ্ডীর গাজন মেলা।
লোক সংস্কৃতি ও মানববন্ধনের এই তিন দিনের মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। সারা রাজ্য জুড়ে শনিবার পালিত হলো হুল দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রতি ক্ষেত্রেই আয়োজকরা সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার রায়নার 2 নম্বর ব্লকের একলক্ষী মাঠে অনুষ্ঠিত হলো হুল দিবস। এই ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আদিবাসী মানুষজনকে নিয়ে পালিত হয় হুল দিবস। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না 2-এর বিডিও দীপ্যমান মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ সহ সমস্ত অঞ্চলের প্রধানরা। আজকে হুল উৎসব হচ্ছে, হুল দিবস কোথায় হচ্ছে? এটা আমাদের একলক্ষী হাই স্কুল বল খেলা মাঠে ফুটবল। তাদেরকে নিয়ে এটা হচ্ছে? এটা আমাদের আদিবাসী সম্প্রদায়, আদিবাসী ভাই বোনেদের এবং গোটা রায়না 2 নম্বর ব্লকের 8টি অঞ্চলের আদিবাসী ভাই বোনেদের নিয়ে। কী কী হচ্ছে এখানে? এখানে হচ্ছে বল খেলা, বিভিন্ন ধরনের স্পোর্ট, 100 মিটার দৌড়, 400 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, বাচ্চাদের আলু দৌড়, মিউজিক্যাল চেয়ার, অঙ্ক দৌড়, আর তীর নিক্ষেপ, হাঁড়ি মাথায় দৌড়, মিউজিক্যাল চেয়ার। এই যে এত স্পোর্টসগুলো হচ্ছে, কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা উদ্যোগটা হচ্ছে রায়না 2 নম্বর ব্লক হুল উৎসব কমিটি উদ্যোগে হচ্ছে, সহযোগিতায় আমাদের দিয়েছেন রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতি সহ 8টি পঞ্চায়েত। কে কে উপস্থিত আছে আজকে এই অনুষ্ঠানে? এই উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্যমান মজুমদার মহাশয় আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ মহাশয় আছেন, 8টি অঞ্চলেরই প্রধান মহাশয় মহাশয়ারা এবং 8টি অঞ্চলের সমাজকর্মী, আর আমাদের মাধবদী ছাঁর ওসি মহাশয় আছেন। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মান্ডি। কদিন চলবে অনুষ্ঠানটা? একদিনই চলবে, আজকে সারাদিন, আর রাত্রে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে কিছু দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই, ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং আমাদের এবছর নতুন করে একটা চিন্তাভাবনা নিয়ে আছে, যেটা হচ্ছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাস করেছে এবং আমাদের এই রায়না 2 নম্বর অঞ্চলে যারা ওই আদিবাসী ভাইয়েরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা এখান থেকে পুরস্কৃত করা হবে। পূর্ব বর্ধমান জেলার গোলসির ভিপুর হাই স্কুলের মাঠে হুল দিবস পালিত হলো শনিবার। গোলসি 2 নম্বর ব্লকের ভুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে একটি র্যালি গোটা গ্রাম ঘুরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোলসি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব চৌধুরী। পরে সিধু কানু মূর্তিতে মাল্যদান করেন গোলসি 2 নম্বর ব্লক বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুবিমণি কিষ্কু ও বিধায়ক নবীন চন্দ্র বাগ। অনুষ্ঠানে আদিবাসী নৃত্য সকলের মন কেড়ে নেয়। এই সিধু কানুর আবির্ভাব, আপনারা জানেন এই সাঁওতালদের ওপর যখন সমস্ত দিক থেকে নিপীড়ন, সমস্ত দিক থেকে শোষণ একবারে চরম পর্যায়ে পৌঁছেছিল, তখন আমি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো ছেড়ে তারা রাজমহল পাহাড়ের একটা জায়গায় এসে তারা বসবাস করা শুরু করেছিল। সেই জায়গা ছিল বিস্তীর্ণ জঙ্গল, তো সেই জঙ্গলের সমস্ত জঙ্গল পরিষ্কার করে সেই জায়গাকে চাষযোগ্য করে নিজেদের মতো করে স্বাধীনভাবে থাকার জন্য তারা যখন সবেমাত্র সেই প্রক্রিয়া শুরু করেছে তখনই তাদের ভাষায় আপনারা জানেন মুইয়া এবং দিকু, এই দুটো শব্দ মানে মুইয়া আর দিকু কিন্তু বাঙালিদেরকে বলা হতো, তখন তাদের ভীষণভাবে তাদেরকে নিপীড়ন তাদের ওপর শুরু হয়েছিল এবং সেইগুলো থেকে বাঁচবার জন্য, নিজেদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদেরকে আন্দোলনের পথ দেখতে হয়েছিল। এবং আপনারা জানেন সেই আন্দোলন সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল এবং ভারত বলা যেতে পারে পরাধীন ভারতবর্ষে
হুল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যে সমস্ত বিদ্রোহ সংগঠিত হয়েছে তার পথ দেখিয়েছিল কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ। আমরা জানি 1855-র পরে দু বছরের মধ্যেই পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল হুল উৎসব। শনিবার সকালে সিধু কানুর ছবি নিয়ে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক সমর হাজরা, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা রয় সাহা, সভাপতি অরবিন্দ ভট্টাচার্য, পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ পাল, জামালপুরের তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান প্রমুখ। 1855 সালে যে সিধু কানু চাঁদ ভৈরব ওনাদের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে শোষণ নিপীড়নের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন এবং আমাদের অনেক সাঁওতালকে পুরুষ মহিলা সমেত প্রায় 23,000 মানে নরনারীকে মেরে দিয়েছিল, ইনক্লুডিং বাচ্চা ছেলে মেয়েদের। এই দিনটা আমরা খুবই আমরা মানে স্মরণ করি তাদের, ওনাদের যে মানে যে লড়াই করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সেই ইতিহাস ভালোভাবে কিন্তু আমাদেরকে জানানো হয়নি বা মানুষকে জানানো হয়নি যে সামান্য সাধারণ একজন ওই মানে খুব যারা খেটে খাওয়া মানুষ যাদের গতরটাই ওদের সম্বল, তাছাড়া কিছুই নেই ওদের, ওদের বিরুদ্ধে যে শোষণ নিপীড়ন হয়েছিল তারা সামান্য প্রকৃতির দ্বারা প্রকৃতির জিনিস দিয়ে তারা অস্ত্র তৈরি করতে লড়াই করেছিল সেই দিনটাকেই আমাদের স্মরণ করার জন্যই এটা আমাদেরকে এক সভা। এবং আমাদের গরিব মানুষ যারা এখনও পড়াশোনা এডুকেশনের দিক দিয়ে যারা আসেনি সেইটা তাদেরকে এই সভার মধ্যে দিয়ে জানানো হবে সিধু কানুর লড়াইয়ের দিনের ঘটনাগুলো। এখানে আমরা এডুকেশনের কথা আমরা বলি, আমরা কুসংস্কার কথা বলি। মূলত আজকের অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন, মাননীয় বিডিও সাহেবের উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু উনি জেলাতে যে প্রোগ্রাম হচ্ছে উনি ওখানে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমাদের এখানে উপস্থিত ছিলেন বর্তমান বিধায়ক, প্রাক্তন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি, পূর্তের কর্মাধ্যক্ষ প্রদীপ পাল এবং পঞ্চায়েত সমিতির সদস্য মেহমুদ খান ও আরও অবহেটি একের প্রধান, বেরুগ্রামের উপপ্রধান এবং ওনাদের আরও অনেক অন্যান্য সমাজসেবী যারা ছিলেন ওনারা, সারি ধর্ম গুরু মাননীয় সময় কৃষ্ণ মহাশয় এখন উপস্থিত আছেন, যিনি আজ এই অনুষ্ঠানের মূল আলোচক বা প্রধান অতিথি। এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আপনারা আপনাদের সমাজের কাছে কী বার্তা দিতে চাইছেন? বার্তা একটাই দিতে চাই আমরা, যে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। যখন ব্রিটিশরা 1855 সালে এত এডুকেশন ছিল না, এত কম্পিউটারও ছিল না, সামান্য আমাদের যে সার্জনকে যাকে বলে সেইটা ছড়িয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, তাহলে আমরা বর্তমান বিজ্ঞান যুগে আমরা কেন আমরা একবদ্ধ হতে পারবো না, একবদ্ধ হয়ে আমরা সঠিক পথে আমরা এগিয়ে যেতে কেন পারবো না। সারি ধর্ম গুরু মাননীয় সময় কৃষ্ণ মহাশয় এখন উপস্থিত আছেন, যিনি আজ এই অনুষ্ঠানের মূল আলোচক বা প্রধান অতিথি। এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আপনারা আপনাদের সমাজের কাছে কী বার্তা দিতে চাইছেন? বার্তা একটাই দিতে চাই আমরা, যে আমরা আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। যখন ব্রিটিশরা 1855 সালে এত এডুকেশন ছিল না, এত কম্পিউটারও ছিল না, সামান্য আমাদের যে সার্জনকে যাকে বলে সেইটা ছড়িয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, তাহলে আমরা বর্তমান বিজ্ঞান যুগে আমরা কেন আমরা একবদ্ধ হতে পারবো না, একবদ্ধ হয়ে আমরা সঠিক পথে আমরা এগিয়ে যেতে কেন পারবো না।
হুল দিবস উপলক্ষে পুরুলিয়ার নিতুরিয়াতে ভারত জাকাত মাঝি পরগনা যুজৌন মহলের পক্ষ থেকে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই র্যালিটি ডিশেরগড় নদীঘাট থেকে রঘুনাথপুর হয়ে সাঁতুরি এবং সাঁতুরি থেকে মধুকুণ্ডার দেউলি বারানী ঘাটে পৌঁছায়। সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন 200টি বাইকে প্রায় 500 জন র্যালিতে অংশ নেন। 1855 সালে 30 জুন শ্রীমন্ত তাদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং মহাজন চৌধুরী ব্রিটিশের বিরুদ্ধে এবং মানে যুদ্ধের সূচনা এবং করেছিলেন এবং সেই যুদ্ধকে স্মরণ করে বিপ্লবকে স্মরণ করে আজকে আমরা 30 জুনকে স্মরণ করছি মোটরসাইকেলের মাধ্যমে। এবং আমাদের আজকের দাবি এলাকায় যে রাজনীতি সন্ত্রাস সৃষ্টি হয়েছে সেই সন্ত্রাস বন্ধ করতে হবে এবং এলাকায় বালি লুট হচ্ছে জমি লুট হচ্ছে এবং সেই তার বিরুদ্ধে আমাদের আজকের আমাদের প্রতিবাদ সভা। মানে কতগুলো বাইক নিয়ে আপনারা যে বাইকটা করছেন বাইক মিছিল? 200 উপরে বাইক আছে। কোথা থেকে কোথায় যাবেন? আমাদের পারুলিয়ার ডিঘাট থেকে রঘুনাথপুর, রঘুনাথপুর থেকে সাঁতুরি, সাঁতুরি থেকে মধুকুণ্ডা, মধুকুণ্ডা থেকে আমাদের আদিবাসীদের অস্থি বিসর্জন টেম্পু ঘাট আমরা সেখানে একটা আলোচনা সভা যায় সেই সভার মাধ্যমে আজকে আমাদের বাইক। হুল দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি আলডি থেকে রাধানগর হয়ে নিয়ামতপুর বাজার হয়ে আলডি পর্যন্ত আদিবাসীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বাজনা বাজিয়ে হাতে অস্ত্র নিয়ে মিছিলে হাঁটেন। আদিবাসীদের বন জমি জঙ্গল আমাদের হওয়া উচিত, কিন্তু কিছু জমি মাফিয়ারা আমাদেরকে এদিকে বিভিন্ন লোক দেখিয়ে ভুল বুঝিয়ে আমাদেরকে আমাদের সম্পত্তিগুলো করার নিজে দখল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে এইগুলো আবার আমরা এই মারফতে আমরা ছড়াতে চাইছি যাতে এগুলো আমরা ভবিষ্যতে এটা ফিরে পাওয়ার জন্য আমরা সরকারকে অনেকবার চিঠি দেওয়া হচ্ছে, ওর কাছে আবেদন করছি যাতে এগুলো আমরা ভবিষ্যতে পাওয়া যায়। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের আদিবাসী পাড়ায় পালিত হলো হুল দিবস। সিধু কানু ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিষ সরকার, শিক্ষা কর্মাধ্যক্ষ নিষাদ সামন্ত, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তুষার সামন্ত, বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষাল, জগন্নাথ রুদ্র, পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা। এদিন আদিবাসী মহিলা ধামসা মাদলের সাথে সাথে নৃত্য পরিবেশন করেন। গ্রামের আদিবাসী পাড়ায় এসেছিলাম হুল উৎসব উপলক্ষে। এখানে তারা আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা সকাল থেকেই সাড়ম্বরে হুল উৎসব পালন করেছিল, যেটার একটা ঐতিহাসিক একটা দৃষ্টান্ত আছে এবং সেই উপলক্ষে আসা এবং তাদের এখানে তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটা আসলাম এবং সেই জন্য আদিবাসী সমাজকে ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ি হাই স্কুলে জেলা প্রশাসনের পক্ষ থেকে হুল দিবস পালন করা হলো শনিবার। অপরদিকে হুল দিবস উপলক্ষে মোটর বাইক র্যালির আয়োজন করা হয় আদিবাসী সুরক্ষা টিমের পক্ষ থেকে। র্যালিকে কেন্দ্র করে র্যালির গতিপথে পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।
ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা। রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সেরা বাঙালি 1425। আনন্দবার্তার এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শহর বর্ধমানের টাউন হল ময়দানে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের এদিন সম্মান প্রদান করা হবে বার্তার পক্ষ থেকে। রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে সেরা বাঙালি 1425। আনন্দবার্তার বিশেষ এই অনুষ্ঠান এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিষয়ে খ্যাত সম্পন্ন ব্যক্তিত্বদের এদিন সম্মান জানানো হবে আনন্দবার্তার পক্ষ থেকে। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিপূর্ণতা পাবে এদিনের এই অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে এদিনের এই অনুষ্ঠান। সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে কয়েক ঘণ্টাব্যাপী চলবে সমগ্র অনুষ্ঠান। বাংলাদেশের উপ হাই কমিশনার জনাব শেখ সাফিকুল হক, ট্রাফিক ডিআইজি ডক্টর হুমায়ুন কবির, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। নাচ গানের সাথে সাথে আগত গুণীজনদের বক্তৃতার মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মধ্যে জেলা সদরের মধ্যে ওরা প্রথম প্রয়াস করেছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সাফল্য প্রার্থনা করছি। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ। কখনো জেলার অনুষ্ঠান, কখনো দেশের অনুষ্ঠান। আজ বর্ধমান জেলার পক্ষ থেকে আজকে যে আনন্দবার্তার পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর জন্য খুব গর্ববোধ মনে করছি। তার কারণ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় 1424-এর মতোই 1425-এও টাউন হল ময়দানে দর্শক সমাগম থাকবে চোখে পড়ার মতো। বার্তার পরিবারের পক্ষ থেকে সকল দর্শককে বিশেষ এই অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানানো হচ্ছে। আনন্দবার্তার বিশেষ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রসারণ করা হবে। ক্রীড়া থেকে সাংবাদিক অথবা চিকিৎসক থেকে শিল্পপতি, প্রতি ক্ষেত্রেই সেরাদের সম্মান জানানো হবে আনন্দবার্তার পক্ষ থেকে। বার্তার তরফে রবিবার অনুষ্ঠান মঞ্চে বিশেষ এই সম্মান প্রদান করা হবে 11 জনকে। 1424-এর মতোই 1425-এর সম্মান প্রাপকরাও আপ্লুত হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। আনন্দবার্তার পরিবারের বিশ্বাস, বার্তার এই বিশেষ অনুষ্ঠান সেরা বাঙালি 1425 সকলের মন জয় করতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। পয়লা জুলাই পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের একটি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। ওই জনসভায় উপস্থিত থাকবেন রাজ্যের এক ঝাঁক মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পুরুলিয়ায় জনসভা করেন। দুদিন পরেই ওই একই স্থানে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পয়লা জুলাই তৃণমূল কংগ্রেস আয়োজিত ওই জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাজা, পশ্চিম অঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর সেনের কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, প্রাক্তন মন্ত্রী সুকুমার হাস্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তৃণমূলের এই সভা নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব ব্যস্ত। তাদের দাবি, বিজেপির সহবিরোধীদের বুঝিয়ে দিতে চায় এই জেলায় তৃণমূলের কোনো বিকল্প নেই। এক তারিখে আমাদের একটা সভা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করেছি। তার মূল উদ্দেশ্য
বা মূল লক্ষ্য যেটা পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা লক্ষ্য করে দেখছি, বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের গায়ে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টার প্রতিবাদে এবং উৎসাহ এবং অপপ্রচারের প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করেছি। জনসমক্ষে আমরা প্রকৃত তথ্য যেমন আমরা তুলে ধরতে চাই, তেমনি আমাদের লক্ষ্য উৎসাহ অপপ্রচারের যোগ্য জবাব দেওয়া আমাদের দরকার, মানুষকে অবহিত করা দরকার। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, অর্থাৎ একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে এবং বিভিন্ন রকম ক্রিয়েট করা ইস্যু তৈরি করে তারা কিন্তু এইসব জিনিস চালাচ্ছে। যেমন বলরামপুরে পঞ্চায়েত নির্বাচনের পরে অস্বাভাবিক তিনটে মৃত্যু হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, পিওরলি অ্যাক্সিডেন্ট, সেটাকেও বলছে যে এটা মার্ডার। একটা পোস্টমর্টম রিপোর্টে মেডিকেল বোর্ড, তারা পোস্টমর্টম রিপোর্টে আমাদের যেটা নিয়ম সেই অনুসারে তারা আত্মহত্যার কথা উল্লেখ করেছে। এবং আরেকটি খুন, তার পুলিশে তদন্ত চলছে, সিআইডি তদন্ত চলছে, কিন্তু এইটাকে নিয়ে বিভিন্নভাবে তারা রাজনীতি করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই প্রতিবাদে আমাদের এই সভা সভাটা হচ্ছে এবং এই সভা সিমুলিয়া মাঠে হচ্ছে, এবং সেখানে মানুষকে জনসমক্ষে আমরা মানুষের সামনে আমাদের প্রকৃত তথ্য তুলে ধরতে চাই, প্রকৃত যে উৎসাহ করছে তার জবাব আমরা দিতে চাই। বক্তা কারা কারা থাকছে? এতে থাকছেন আমাদের বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী আছেন, ফেরা থাকি আছেন, একটা শশী পাঞ্জা আছেন, সুকুমার আসদা আছেন, এরা সব আছেন, এবং আরও জেলা নেতৃত্ব আমাদের সকলেই স্বেচ্ছায় সবাই উপস্থিত থাকবে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ দপ্তরের নতুন ডিভিশন অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন হলো শনিবার। নদিয়া জেলার রানাঘাটে এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এটি সম্পূর্ণ হলে এলাকার মানুষ বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে পাবে বলে মনে করা হচ্ছে। শনিবার নদিয়া জেলার রানাঘাট বিদ্যুৎ দপ্তরের নতুন ডিভিশন অফিস ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস দপ্তরের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পশ্চিমের বিধায়ক শঙ্কর সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মন্ত্রী সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে জানান, মানুষের সংখ্যা বাড়লে কাজও বাড়বে, কাজ বাড়লে সঠিকভাবে পরিকাঠামোর প্রয়োজন, কাজকে এগিয়ে নিয়ে যেতে কাজের দায়িত্বও ভাগ করতে হবে, তাই এদিন নতুন ডিভিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এটি সম্পূর্ণ হলে এলাকার মানুষ বিদ্যুৎ পরিষেবা আরো ভালোভাবে পাবে। নদীর মধ্যে দ্বীপ আছে, 100টা দ্বীপ আছে, যা আমাদের স্ট্যাটিস্টিক্সে যা আছে, তার একটা নিয়ে তো এখন রেহুলা লড়ে যাচ্ছে। এই যে কি যার নাম ওটা, চর চা কুর্মি পাড়া, সে তার নিয়ে ম্যাপ ড্যাপ অনেক কিছু হয়েছে, একটা ছোট্ট রাস্তা আছে, ল্যান্ডের সঙ্গে যোগাযোগ আছে সেই জায়গাটা, আবার সেখানে একটা বাঁশ বন আছে, আমি সব জানি ব্যাপারটা, সেখান দিয়ে আমরা গ্রিড পাওয়ার আনতে পারবো না হয়তো, আমরা চেষ্টা করছি সেখানে আমরা সোলার পাওয়ার দেবো, যে পাওয়ারটা দেবো সেটা সাফিসিয়েন্ট পাওয়ার দেবো, যাতে চরের মানুষরা সেই বিদ্যুৎটা পেতে পারে। আমরা সাগরে সব কটা গ্রামে বিদ্যুৎ দিয়ে দিয়েছি, সাগর দ্বীপে আমরা গ্রিড পাওয়ার নিয়ে গেছি, আমরা চেষ্টা করছি যাতে করে আরও দ্রুত দর্শনে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের কাজ করতে হবে, আর অনেক কাজ আছে মানুষকে স্যাটিসফাই করার জন্য, অনেক কাজ আছে সে কাজ আমাদের করতে হবে। আমি আমাদের অফিসারদের বারবার করে বলি, যেখানে মিটিংয়ে যাই সবসময় বলি, কিছু কিছু জায়গায় শুনেছি আমি, মানে সে ফ্যামিলি ম্যাটার, দলের বা বাড়ির মধ্যে ভাই 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 ঝগড়া হয়, বাবার সময় ছেলের ঝগড়া হতে পারে, কিন্তু আলটিমেটলি সবই মিটে যাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অনুপ্রেরণা দেওয়াচ্ছেন আমাদের সকলকে কীভাবে কাজ করতে হয়, সেই অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাবো। আমি সেই জেবেন সাহেবকে বলে যাবো যে এটার জন্য তারা টার্গেট ডেট আছে নিশ্চয়ই আমাদের, যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, আমরা ট্রাই আওয়ার বেস্ট টু কমপ্লিট দ্য জব উইদিন দ্য সিকিউরিটি পিরিয়ড। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বাস্থ্য বিভাগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। সম্মেলনটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের ষষ্ঠ তলার লেকচার থিয়েটার হলে।
শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় লেকচার থিয়েটার হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শাখায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। এদিনের এই সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার এমসিআই শ্রী খোকন দাস, কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দিদি কর্মচারী যারা এখানে কাজে জয়েন করেছেন অস্থায়ীভাবে, সেই কর্মচারীদের আমরা একটা জায়গায় সংগঠিত করা, এবং যেহেতু এই রাজ্য সরকারের আন্ডারেই তারা সবাই জয়েন করেছেন এবং রাজ্য সরকারই এই হসপিটালের পরিচালনা করে, হসপিটালের কাজ মানুষের পরিষেবা ঠিকমতো দিতে হবে, সমস্ত কর্মচারীরা যাতে হসপিটালে যে তার যে ডিউটি আছে সেই ডিউটিটা সঠিকভাবে পালন করে, এবং কর্মচারীদের বিভিন্ন সমস্যার ব্যাপার আছে, অনেকে ঠিকমতো যেটা আসে না সেটাও ব্যাপার, তাদেরও আবার বিভিন্ন দাবি দাম, সেই কমিটি করে, সেই কমিটির মাধ্যমে যারা আমাদের এই অস্থায়ী কর্মচারী যারা সবাই রয়েছেন তারা সংগঠিত হয়ে একসঙ্গে কমিটিকে নিয়ে পরিচালনা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাজ্য সরকারের হসপিটাল, হসপিটালে মানুষের পরিষেবাটাই হচ্ছে মূল ব্যাপার, পরিষেবা দেবার জন্যই আজকে সরকার এত লোক নিয়োগ করেছে, তারা যাতে সঠিকভাবে পরিষেবাটা দেয়, এবং পরিষেবা দেবার পর এই যে কর্মচারী, এই যে শয়ে শয়ে কর্মচারী তারা কাজ করছে তাদের ব্যাপারটাও তো আমাদের দেখতে হবে, তাদের স্বার্থটা, পরিষেবা যেমন তারা দেবে তাদেরও পরিবারের কথা, তাদের কথা আমাদের ভাবতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই আমরা একটা অসংগঠিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন INDTUC আমাদের দলের পক্ষ থেকে আমরা তৈরি করতে চাই, এবং আমাদের এই রেজিস্ট্রেশন এর আগেই আমাদের আছে, তাকে সামনে রেখেই আমাদের প্রায় 700 কর্মচারী যারা আমাদের হসপিটালে যুক্ত রয়েছে, এখানে রয়েছে, মেডিকেলে রয়েছে, অনাময় রয়েছে, সমস্ত কর্মচারীরাই আমাদের এই ইউনিয়নে আছে, হ্যাঁ ডেন্টালে আছে, সবাইকে একটা জায়গায় আমরা সংগঠিত করে আমাদের যেমন ইউনিয়নটা চালাচ্ছি, স্বাস্থ্যের পরিষেবা দেবার জন্য এই কর্মচারীরা দিন রাত পরিশ্রম করছে, এবং এরা যাতে আরো সঠিকভাবে কাজ করে হসপিটালের কাজটা ভালো করে পরিষেবা দিতে পারে সেটা দেওয়ার জন্য আমরা আমাদের কর্মচারীদের আবেদন করব, এবং ইতিমধ্যে তারা দিচ্ছে, তাও আমরা করব সঙ্গে সঙ্গে তাদের তাদের একটা তাদের যে ব্যক্তিগত। উপস্থিত বক্তারা সংগঠনের বিগত বছরের কাজকর্মের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরেন, পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদনের উপর উপস্থিত সদস্যরা বক্তব্য পেশ করেন, আগামী দিনগুলিতে এই সংশোধন কিভাবে কাজ করবে তা এদিন তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিটের বার্ষিক সম্মেলন কি কি মানে প্রোগ্রাম থাকছে, প্রোগ্রামটাকে যেমন আমাদের রাজনৈতিক প্রোগ্রাম যেমন আছে, কর্মচারীদের দাবি দেওয়া সম্বন্ধেও যেমন আছে, তেমনি প্রতি বছরও নেয় আমরা যে একটা সংগঠন করি তারও অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য একটা বার্ষিক সাধারণ সভা বলতে পারেন, আমরা সকল কর্মচারী মিলে একসাথে থাকা বা একসাথে কাজ করার যে অঙ্গীকার, এবং আমরা যে সকলে স্বাস্থ্যকর্মী তাদের দায়বদ্ধতা এবং তাদের নিজেদের কাজ সম্বন্ধে সচেতনতাকে জাগিয়ে তোলার জন্য আমাদের এই সাধারণ সভা। গেস্ট হিসেবে কে কে এসেছেন? গেস্ট হিসেবে এখন মাননীয় খোকন দাস মহাশয় এসেছেন, এসেছেন সুশান্ত দাস, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সুশান্ত প্রামাণিক, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখার জেলা সম্পাদক বিশ্বজিৎ সাঁই মহাশয়, এবং আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দরা। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আসাম পুলিশ 8 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, একটি সিমেন্ট ডিলারের টাকা নিয়ে সে চম্পট দেয়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশের সাহায্যে 8 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আসাম রাজ্যের পুলিশ। ধৃতের নাম বিষ্ণু, উদ্ধার করা হয়েছে 4 লক্ষ টাকাও। রায়গঞ্জ থানার পুলিশ ধৃত প্রতারক বিষ্ণুকে আসাম পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায় আসামে অম্বুজা সিমেন্টের এক ডিলারের কাছে পাঁচ বছর ধরে কাজ করত বিষ্ণু নামে ওই ব্যক্তি। কয়েকদিন আগে সে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। তদন্তে নেমে আসাম পুলিশ জানতে পারে এ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে আছে অভিযুক্ত বিষ্ণু। গতকাল আইসি সাহেব রাতে আমাকে ফোন করেছিল, ফোন করে একজনের নাম বলল, তো সে খুবই নিরীহ এবং ভালো ছেলে। তো আমি তার বাইরে বাইরে খবর নিয়ে জানতে পারি যে তার বাড়িতে আসাম থেকে একজন এসছে, তারপরে পাড়ার ছেলেদেরকে খবর নিতে বলি, তারপর জানতে পারি সে আসামে নাই, সে পাড়াতে নাই, সে মালদাতে ওই আমার যে পাড়ার যে ভদ্রলোক আছে তার আত্মীয়র বাড়িতে সে গেছে। কী নাম ছিল তার? নামটা জানি না আমি। তারপরে সেই মতন আমি আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করে যাতে আসামিকে তুলে দেওয়া যায় পাড়ার ছেলেদের সহযোগিতায় তাকে আমরা ওই মালদার থেকে নিয়ে আসি। পাড়ার ছেলে এবং আসাম পুলিশ এবং রায়গঞ্জ থানার পুলিশ সহযোগিতা করে এবং তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসে আমরা রায়গঞ্জ থানায় আসলে তুলে দিই। তো আসামের আম্বুজা কোম্পানির একজন লোক পেল আমার সঙ্গে, আমার মনে হয় আলাপ হলো। উনি বললো যে আমার স্টাফ কাজ করতো 5 বছর ধরে, সে এই কাজ করেছে আর কি। তো রায়গঞ্জে কী করতে এসেছিলো সে স্টাফ? সে এক আত্মীয়র বাড়িতে আর কি এসেছিলো। আসাম পুলিশ রায়গঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে। রায়গঞ্জ শহরের 7 নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় এক আত্মীয়র বাড়িতে অভিযুক্তের সন্ধান পাওয়া যায়। পুলিশ স্থানীয় কাউন্সিলর বরুণ ব্যানার্জির সাথে যোগাযোগ করে হানা দেয় অভিযুক্তর আত্মীয়র বাড়িতে। সেখানে পুলিশ গিয়ে জানতে পারে মালদার এক আত্মীয়র বাড়িতে সে গা ঢাকা দিয়ে রয়েছে। পরে পুলিশ তাকে সেখানেই গ্রেপ্তার করে। পুলিশ কেন ধরলো তোমাকে? পুলিশ ধরলো কেন? আসাম থেকে আসছি আমি, যেখানে কাজ করতাম ওখান থেকে পলাই আসছি। কেন? টাকা কালেকশন করছিলাম, টাকা কালেকশন করছি ওখান থেকে টাকা। তুমি কি টাকা মানুষের মেরে দিয়েছো নাকি? হ্যাঁ কি? হ্যাঁ টাকার জন্য। টাকা তুমি কি লোকে মানে তুমি পেতা নাকি? না আমি টাকা ওখান থেকে কালেকশন করতাম, কালেকশন করে নিয়ে চলে আসি। কী কারণে টাকা কালেকশন করতে ভাই? সিমেন্টের। সিমেন্টের কী জন্য? সিমেন্টের এখানে যেখানে কাজ করতাম, কাজ করতাম ওই সিমেন্টের কাজের টাকা ছিল মালিকের। হ্যাঁ তাও তুমি টাকা দিতে না, আর টাকা নিয়ে চলে আসছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আন্ডারপাসের নিচে সামান্য বৃষ্টিতে জল জমে থাকার সমস্যার সম্মুখীন হচ্ছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেল আন্ডারপাসের নিচে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেল আন্ডারপাসের নিচে অল্প বৃষ্টিতে হাঁটু সমান জল জমে থাকায় সমস্যায় পড়েছে রেলযাত্রী সহ এলাকাবাসীরা। প্রতিনিয়ত বেলবাড়ি সহ সংলগ্ন এলাকায় প্রায় 1000 মানুষ যাতায়াত করে। প্রতিনিয়ত তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিপূর্বে বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষকে জানানো হলেও রেল কর্তৃপক্ষ এর কোনো সুরাহা করেননি। আন্ডারপাসে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে এখানে একটা খুব অসুবিধা হচ্ছে, আর আমাদের যে রাস্তার মধ্যে আন্ডারপাস মানে কালীতলা আমতলি ঘাটের মধ্যে যে রাস্তাটা আছে সেটা গুরুত্বপূর্ণ রাস্তা। আপনারা দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি, মানে এই জনবিরোধী এরা কোনো জনগণের জন্য চিন্তা করে না, এরা জনগণের কীভাবে অসুবিধা তৈরি হবে সেটা চিন্তা করে। রেলের আপনারা আন্ডারপাসে দেখেছেন যে সবসময় বছরে প্রায় অর্ধেক সময় এখানে জল জমে থাকে, এখানে লোক মানে যাতায়াত করতে খুবই অসুবিধা। যদি কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে বা ছাত্রছাত্রীরা আসতে আসতেও তারা খুব অসুবিধার মধ্যে দিয়ে ওই রাস্তাতে যাতায়াত করতে হয়। তো আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা ডিএম সাহেবকে, পূর্ববর্তী যে ডিএম সাহেব ছিলেন আর তার আগে যিনি ডিএম সাহেব ছিলেন তাকেও আমরা বহুবার জানিয়েছি। ডিএম সাহেব আমাদেরকে বলেছিলেন যে রেল দপ্তরকে তিনি অনেকবার জানিয়েছেন কিন্তু তার কোনো সুফল হয়নি। আমাদের অভিভাবক মাননীয় বিপ্লবমিত্র সাহেবকে আমি বলেছিলাম, বিপ্লবমিত্র সাহেব ডিএম সাহেবের সঙ্গে আলোচনা আমার সামনেই আলোচনা করেছেন কিন্তু কোনো সুরাহা রেল দপ্তর থেকে কোনো হেলদোল নাই। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের বেলবাড়ির জনগণ আন্দোলন করেছিল এবং আপনারা জানেন সেই সময় আন্দোলন করাকালীন আমাদের সেই জনগণের জনগণকে কেস কেসকাবাটির মতো করতে হয়েছে, কোনো কেস করেছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি
আমরা এর পরিবেশ শুরু হয় যদি না হয় আমরা মেলবাড়িবাসী আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বর্ষার সময় রেল আন্ডারপাসটি প্রায় পুকুরে পরিণত হয়, এই নিয়ে প্রবল সমস্যায় রয়েছে সকলে। এলাকাবাসীরা দাবি জানিয়েছেন, রেল কর্তৃপক্ষরা যদি এর কোনো সুরাহা না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবেন। জল যাওয়াতে উপর দিয়ে যাচ্ছি, খুব রিস্ক হয়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে। তারপর ধরেন আমাদের কৃষি প্রবণ এলাকা, সবজি বা যারা মার্কেটে নিয়ে আসছে তাদেরকে এখানে আটকে যাচ্ছে, প্রচুর ভাড়া দিতে হচ্ছে, তা আবার মাল লোড করতে হচ্ছে, করে সেগুলো ভ্যানে করে পার করতে হচ্ছে। হ্যাঁ, তখন প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যাই, প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যাই। এবং এখানে বর্ষার সিজনে আমরা এদিক দিয়ে যাতায়াত করতে পারি না। যদি ওই রাস্তা দিয়ে যাই সে রাস্তাটা খুব একটা ভালো না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অতি সত্বর এটা মেরামত হোক, তাড়াতাড়ি একটা মানে সংস্কার হোক, এটা সুরাহ হোক। দক্ষিণ দিনাজপুর থেকে রামা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার রাতে পুরুলিয়া জেলার 7 নম্বর জাতীয় সড়কে গুলিবিদ্ধ হলেন এক যুবক। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক তাকে গুলি করে বলে অভিযোগ। বর্তমানে টাটানগর হাসপাতালে সে চিকিৎসাধীন। পুরুলিয়া জেলার 7 নম্বর জাতীয় সড়কে গুলিবিদ্ধ হল এক যুবক। শুক্রবার রাতে রেনি রোড চুনাভাটা এলাকার 40 বছরের জিতেন রজক রাতে নিজের লন্ড্রির দোকান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। দোকান থেকে 500 মিটার দূরে অপর দিক থেকে একটি বাইকে চেপে দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুটো গুলি চালায়। প্রথম গুলিটি তার গায়ে না লাগলেও পরের গুলিটি তার ডান গালে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর টাটানগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বলে আমি এখানে খাবার খেয়েছিলাম, তো যেমন আসে প্রত্যেক দিন, তারপরে তিনটা ছেলে মারে চলে গেল, তারপরে বাস পড়ে পর বাঁচাও বাঁচাও করছিল। মানে কি দিয়ে মারলো? গুলি দিয়ে, তিনটা আওয়াজ শুনতে পাইছি গুলির। আচ্ছা, বাস আর কিছু শোনা যায়নি। তারপর বাস তারপরে বাঁচাও বাঁচাও করছিল, ঠাকুমা বেরিয়ে গেলো, তারপর উঠে পর ইয়ালিয়ে গেল কি বলে হাসপাতাল। চিনিস কোথাকার লোক? হ্যাঁ হ্যাঁ, কে? আমাদের এই কাকা হয়, মানে আমাদের টাইটেলেরই বলে। আমাদের ব্যবসা বাদী করে? হ্যাঁ, লটারি দোকান করে। পশ্চিম অঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী জানায় ঘটনাটি খুবই উদ্বেগজনক, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এখন কারা করেছে পুলিশ তদন্ত, পুলিশকে আমরা তদন্ত করতে বলছি, এবং পুলিশ যাতে করে এই জাতীয় ঘটনা না ঘটে সেই জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশকে নির্দেশ দিচ্ছি। বাড়ির লোকের অভিযোগ কী বলছে? বাড়ির লোকের সেই জাতীয় এখনও কোনো অভিযোগ তো নেই, তার কারণ আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছি, ওর তো দাদার সঙ্গে আমরা কথা বলছি, তাতে বাড়ির লোকও এখনও বুঝতে পারছে না যে মানে কে বা কারা এর সঙ্গে জড়িত, কাদের দ্বারা এটা হতে পারে। কারণ পুলিশই, পুলিশ এর ব্যাপারে ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নিলে নিশ্চয়ই প্রকৃত তথ্য উঠে আসবে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। পুরুলিয়ার জেলার বাঁকুড়া ভায়া মধুকুণ্ডা রাস্তাটি রেলের অধীনে থাকায় সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে, যদিও রেল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। দীর্ঘ প্রায় 15 বছর ধরে পুরুলিয়া জেলার সর্বরী বাঁকুড়া ভায়া মধুকুণ্ডা রাস্তাটি রেলের অধীনে থাকায় বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। কিছুদিন আগে পূর্ত দপ্তর সর্বরী থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা সংস্কার করে, কিন্তু রেলের অধীনে থাকা অংশটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে প্রায়শই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। রেল প্রশাসনকে জানিয়েও এর কোনো সুরাহা হয়নি। রঘুনাথপুর মহকুমার পূর্ত দপ্তরের সরকারি বাস্তুকার অজয় ভট্টাচার্য জানান, রেল অনুমতি না দেওয়ায় ওই অংশটি মেরামত করা যায়নি। রেলের আদ্রা ডিভিশন অনুমতি দিলেই রাস্তাটি সংস্কার করা হবে। বাড়িতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এই আন্দোলনটা প্রথম শুরু করে এই রাস্তাটার জন্যে। তাতে আমরা DRM, ADRM এমনকি গার্ডেন রিচ পর্যন্ত রেলে চিঠি করি। তাতে রেল বলেছিল যে আমরা এটা একা করাতে পারবো না, কারণ এটা রাজ্য সরকারের বড় বড় গাড়ি যায়, যে কারণে আমরা রাজ্য সরকারের সব দপ্তরে চিঠি করি। SDO অফিসে আমরা মিটিং করি, SDO আমাদেরকে কথা দেয় যে যদি রেল NOC দেয় তাহলে আমরা রোড তো করে দেবো। রেল NOC দিয়েছে বিগত 6 মাস আগে, তবু ওনারা গড়িমসি করছে। গড়িমসি সত্ত্বেও ওরা বলছে দুর্গাপূজার আগে পর্যন্ত রোডটা আমরা ক্লিয়ার দেবো, কিন্তু এখন যা বর্ষায় যা অবস্থা,
এই অবস্থায় প্রতিদিন আমাদের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আর এই অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় এইটার দায়িত্ব কে নেবেন? রাজ্য সরকার নেবেন না রেল দপ্তর নেবেন? এইটা আপনাদের কাছে আমরা জানতে চাই। এইটা গ্রামের তো বাড়িতলা অঞ্চলটা টোটাল প্রথম সাফার হয়েছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যেহেতু এটা এই তো মেন রোড, বাঁকুড়ার মেন রোড, পুরুলিয়া টু বাঁকুড়ার যে মেন রোড বা আসানসোল, যে কারণে এবারে আপনারা বুঝতে পারছেন যে কত গাড়ি যাওয়া আসা করে এটা দিয়ে প্রতিদিন। তাতে এখানে দু তিনখানা শিল্প আছে, এসি দামোদর এসিসি এসিসি সিমেন্ট ফ্যাক্টরি আছে, স্পঞ্জ আয়রন আছে দুখানা, ঠিক আছে। তাতে রেলের কিছু গাড়ি যায়, প্রাইভেট গাড়ি যায়, প্রচুর গাড়ি যাতায়াত করে। এই রাস্তাটার উপর দিয়ে এখানে বালিতোড়া হাই স্কুল আছে, এখানে সুনুড়ি হাই স্কুল আছে, এখানে বেলজুপা হাই স্কুল আছে, এবং এখানে বর্ষাল হাই স্কুল আছে। এখানে মাস্টার এবং ছাত্রছাত্রী এই রাস্তার উপর দিয়ে যায়। এখান থেকে প্রায় 400-500 গাড়ি প্রতিদিন যাতায়াত করে, এবং কোনো না কোনো গাড়ি দেখা যায় এখানে আটকে আছে। এবং যানবাহনের যে অবস্থা, তাতে যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এখানে রেল স্টেশনের যে বাঁকুড়া এবং যে আমাদের সরবরি মোড় যে মেন রোড, তাতে যে যাত্রীরা আসে, এবং ঝাড়খণ্ডের রাস্তাও এইটাই, এখানে প্রচুর মানুষের অসুবিধা হয়। কিন্তু যে দীর্ঘদিন ধরে যে আমাদের আন্দোলন চলছে, এবং প্রশাসন এবং রেল বারবার এখানে দেখে যাচ্ছে, এবং রাস্তাটা যে কখন ঠিক হবে তা আমরা কিন্তু বুঝতে পারছি না। বারবার এখানে সব আসে দেখে যায়, কিন্তু রাস্তার এখন পর্যন্ত কোনো গতিবিধি হলো না। কখন যে রাস্তাটা ঠিক হবে, এবং এতে আমাদের মনে হয় যে কোনো বিপদ হতে পারে, এবং যদি দুর্ঘটনা কোনো রকম হয় তাহলে এই এলাকার প্রায় 33টা গ্রাম আছে, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে এবং কৈফিয়ত চাইবে, এলাকার লোক কিন্তু মেনে নেবে না। ডিআরএম সরোজ শ্রীবাস্তব জানান, রেল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে রাস্তা সংস্কারের অনুমতি দিয়েছে। রাজ্য সরকার কবে রাস্তাটি সংস্কার করবে সেটি তারাই বলতে পারবে। ইসকে বারে আমি জাস্ট আমি পতা চলা হ্যায় কি স্টেট গভর্নমেন্ট ওহাঁ পে রোড বানানা চাহতি হ্যায় আর উনকো রেলওয়ে সে সহযোগ চাহিয়ে, তো ইসকে বারে মে মে আপনে দিশা নির্দেশ আপনে অধিকারিয়ো কো দে দুঙ্গা কি উনকে সাথ ক্যা দিক্কত আ রহি হ্যায় স্টেট গভর্নমেন্ট কো, আর জো ভি অ্যাপ্রুভাল দেনা হোগা রেলওয়ে কি তরফ সে ও হাম সহযোগ করেঙ্গে আর জলদি সে জলদি বানানে কি কোশিশ করেঙ্গে। अभी सर जो मधुकुंडा का जो रास्ता है, ये तो वहाँ का आम आदमी बोल रहे हैं कि 15 ईयर से हम लोग सफ़र कर रहे हैं। जी इसके बारे में मुझे अभी जानकारी मिली है कि अब मैं इसको पता लगा लूँगा कि रेलवे की ज़मीन है और स्टेट गवर्नमेंट बनाना चाहती है और क्या दिक्कत आ रही है। अगर स्टेट गवर्नमेंट को रेलवे से कोई सहयोग चाहिए तो हम उसके शीघ्र ही उसका अप्रूवल दिलवाएंगे। पीडब्ल्यू ने बोला कि रेल के साथ करस्पॉन्डेंट किया पहले, मैं उसको शीघ्र से चेक करवा के उसको अप्रूवल दिलाने की कोशिश करूँगा। কেন্দ্র ও রাজ্যে চাপান উত্তরের ফলে দুর্ভোগের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই সব দিক্কত হতা হ্যায় হম লোগ ইস রোড বরাবর চলতে হ্যায়, রাস্তা নেই বনতা হ্যায় কভি, রাস্তা পুরা খারাপ লাগতা হ্যায়, গাড়ি পলট জায়েগা, গাড়ি টুট জায়েগা, ভাঙ জায়েগা, এই সব দিক্কত হম লোগ কা হতা হ্যায়। কিতনা সাল সে ঝেল রহে হম লোগ? এ হম লোগ তো জেসে জব সে চল রহা তব সে রোড কা কামে নেই হো রহা, এই জো ইহাঁ সে হম কারখানা সে হম লোগ চলতে হ্যায়, এসি সি কারখানা সে, তো ইধার কবি বানাতা হি নাই হ্যায়, ওই ছাই ফাই ফেল দেতা হ্যায়, ফির ওইসে ওইসে হো জারা বারিশ বরস রহা হ্যায়। এ স্যার ট্রাক মে আপ লোগ কা ক্যা ক্যা টুটতা হ্যায়? ট্রাক মে ওই পত্তি উত্তি টুট জাতা হ্যায়, গাড়ি বেঠ গিয়া নুকসান হ্যায়, গাড়ি ভি ধোকা হো জায়েগা তো পলট ভি জা সকতা হ্যায়, এই সব গলতি হো রহা হ্যায়। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সারা রাজ্য জুড়ে শনিবার পালিত হলো হোল দিবস, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সেরা বাঙালি 1425। পয়লা জুলাই পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের একটি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। বিদ্যুৎ দপ্তরের নতুন ডিভিশন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো শনিবার। স্বাস্থ্য বিভাগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আসাম পুলিশ 8 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।